আমাদের কোতুলপুরে যে 18 নম্বর এবং 18 নম্বর মাইনর যে শাখা ক্যানেলটি বেরোয়েছে, সেই ক্যানেল থেকে আমরা দীর্ঘদিন জল পেয়ে এসেছি, কিন্তু বিগত কয়েক বছর ধরে সেই ক্যানেলটি আর সংস্কারের অভাবে সেই ক্যানেলটি আর ক্যানেল নেই। সেই ক্যানেলটি এখন ড্রেনের পরিণত হয়েছে, সেটি রক্ষণাবেক্ষণের জন্য কেউ দেখাশোনা করেনি, এবং সেইখান থেকে আমরা আজ বিগত কয়েক বছর জল সেই সেচের জল পাচ্ছি না। কোতুলপুর যে শাখা ক্যানেলগুলি আছে মেন থেকে বেরিয়ে এসছে, যেমন যথা এই আমাদের 18 নম্বর যে শাখাটি এসছে, 18 নম্বর শাখার যে মানে আর সরকারি যে জায়গাগুলি আরও আছে সেগুলোকে ব্যক্তিগত স্বার্থে এখানে বিগত দিনে যারা শাসক গোষ্ঠী ছিলেন সেই জায়গাগুলিকে ব্যক্তি স্বার্থে বিক্রি করে দিচ্ছে। দিয়ে তাদেরকে যে বিক্রি বলতে কি তার কিছু টাকা নিয়ে অসৎ উপায়ে তাদেরকে বর্জন বসিয়ে দিচ্ছে। এখনও বর্তমানের যারা শাসক গোষ্ঠী আছেন তাদের সব নেতৃত্ববৃন্দরা তারাও টাকা নিয়ে টাকার বিনিময়ে পাড়ে বসিয়ে নোংরা আবর্জনা ওই শাখাগুলিতে ফেলে শাখাগুলিকে আজকে বুঝিয়ে দিচ্ছে। এই 18 নম্বর শাখা থেকে যেটা অনুশাখা মাইনাস 18 নম্বর মাইনাস যেটা বেরিয়ে এসছে সেই ঘাটদিঘি থেকে হয়ে জয়রামবাটির মোড়ে ওইদিকে যে মূল্যবান একটা সম্পত্তি দাম হয়েছে বাইরের থেকে বিগত তাদের সম্পত্তি থাকা সত্ত্বেও সেই ক্যানেলের পাড়ে বসে ক্যানেল এই মানে এই শাখা ক্যানেলগুলিকে বুঝিয়ে তা নষ্ট করে দিচ্ছে। এবং জল বৃষ্টি হওয়ার পর এবং কৃষকরা তো জল পাচ্ছেনই এবং শাখাকে সে তো গ্যাস ক্ষতি করছেই, যারা 300 টাকা 400 টাকা বিঘে জমি দিয়েছে জাতীয় স্বার্থে সেই জাতীয় স্বার্থকে রক্ষা না করে তাকে বিঘ্নিত করে ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে এবং মুষ্টিমেয় নেতৃত্ব তারা কায়েম করছে, নিজেদের টাকা অসৎ উপায়ে উপার্জন করছে, বিক্রি করে দিচ্ছে। 18 এবং 18 নম্বর যে মাইনর যে ক্যানেলটি আছে তো এটা যে সংস্করণের জন্য আমরা তার এস্টিমেট করেছি এবং সেটা হায়ার অথরিটির কাছে পাঠিয়েছি। আর যেটা আপনি বললেন বসতি গড়ে উঠেছে ওখানে, তো সেই ব্যাপারটাও আমাদের হায়ার অথরিটিকে জানানো আছে। আশা করি যখন আমরা কাজটি করব তখন ওই খালটি আবার তার পুনরুচ্চারণ ফিরে পাবো এবং নতুন করে আবার সেই খালে আমরা জল ভালো করে দিতে পারবো। তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি যাতে কাজটা করা যায়। হ্যাঁ, এবার ফান্ডের উপর নির্ভর করছে সব কিছু, ফান্ড যেমন অ্যাভেলেবেল হবে সেই অনুযায়ী আমরা কাজটা করাতে পারবো। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।